উপস্থিত আছো কলগাছিয়ার খেলি অঞ্চলের খেলি এই সম্প্রীতি মহোৎসবের যে পুথিভঁড়ালের প্রবেশদ্বার উন্মোচন করলে ইতিমধ্যে উন্মোচন হয়েছে আর এই পুথিভঁড়াল সম্পর্কে আমি জানিবলে চেষ্টা করি। আমার লগত কেবাজনো ব্যক্তি আছে, আমি এটা পুনে পুনে আমি যাব বিচারিছো। আমার বিশিষ্ট অতিথি পাবলিক লাইব্রেরি এন্ড কমিউনিটি সেন্টারের যেহেতু আজি আপনাদের উন্মোচন করলে তারপর সেই সম্পর্কে অল্প কোক আজি এই বড় ভাল কাম হয়েছে। বিশেষকৈ পিছপরা গ্রামাঞ্চল যত শিক্ষিত হার আজিকালি বাড়িছে, সেই অনুপাতে মই অনুভব করো যে অন্য বহির্বিশ্বর কথা বা বিভিন্ন দিক অধ্যয়ন করার পরিবেশটা আমার গড়ি উঠা নাই। আমি যেতিয়া সরু আসলো তেতিয়া গ্রাম্য পুথিভঁড়াল বলে একটা অনুষ্ঠান গোটেই অসমতে আসে, গাঁয়ে গাঁয়ে প্রায় গাঁয়ে গাঁয়ে গ্রাম্য পুথিভঁড়াল আসে। একটা সময় সেই ধ্বংস হয়ে গেল, আজিকালি নাই। আকো নতুনক একটা প্রচেষ্টা বিভিন্ন ঠাইত আরম্ভ হয়েছে আর তার অংশ হিসাবে আপনার এই খেলি অঞ্চলত গ্রাম্য পুথিভঁড়াল বা কমিউনিটি সেন্টার যে আরম্ভ হল, এই বড় ভাল প্রচেষ্টা। মই আশা করিম যে এই অঞ্চলের শিক্ষিত যুবক যুবতী বয়সস্থ সকলে ইয়াত আহি এই পড়ার পরিবেশটু গড়ি তুলিব আর ইয়াক জিয়াই রাখিব, অনাগত দিনত ইয়াক আরো উচ্চ পর্যায়ে লৈ যাব আর এই অঞ্চলত একটা বৌদ্ধিক জাগরণের সৃষ্টি করব। আজি সচাকৈ খুব ভাল লাগিছে এই খেলি অঞ্চলত আহি পেলায়, যেটো লাইব্রেরি দেখিছো মই লাইব্রেরি দেখি পেলে নিজে আপ্লুত হয়ে গেল। সচাকৈ খুব ভাল একটা মানে প্রচেষ্টা রাইজর আর আমার মানে লাইব্রেরির মানে খুব মানে কতগুলো আমি জড়িত আর যিমানখিনি পারো মই লাইব্রেরির মানে কিতাব দান দিম বলে ভাবিছো। আর যেহেতু এই অঞ্চলের লড়া ছোৱালী বা ছাত্র ছাত্রী সকলে ইয়াত আহি যদি পড়িব পারে সে একটা মই কামনা করছো আর ইয়াত আহি যাতে তেওঁলোকে পড়াশোনা করে ভাল মানুষ গড় লোক পারে। এন্ড পাবলিক কমিউনিটি সেন্টারের উদ্যোগত আপনাদের পুথিভঁড়াল খন উন্মোচন করলে সেই সম্পর্কে হয়। আমি এই অঞ্চলের যুবক সকল একত্রিত হয়ে পেলায় আমি এই অঞ্চলের বৌদ্ধিক আর শৈক্ষিক দিকটা আগুয়াই লই যার কারণে চিন্তা চর্চা করে এই পাবলিক লাইব্রেরি এন্ড কমিউনিটি সেন্টার খেলি স্থাপন করেছি। আমার মুখ্য উদ্দেশ্যটো হল আমার এই যুব সমাজ বর্তমান ইন্টারনেট সেবার যে মনোনিবেশ করেছে আর উশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে আছে আর নিজের জীবনটো ধ্বংসর গড়ালয় খেলি দিয়ে আছে, তারপর উদ্ধার করার কারণে অধ্যয়নের একটা অভ্যাস সৃষ্টি করার কারণে আমার যদি প্রয়াস আছে আর ইয়ার সঙ্গতি রাখি পেলায় আমি সম্প্রীতি মহোৎসব দুদিনিয়া কার্যসূচীরে আমি অনুষ্ঠিত করেছি। যাকালি আমার পতাকা উত্তোলন আছিল, তার লগতে লড়া ছোৱালীর মাজত প্রতিযোগিতামূলক খেল ধেমালি প্রতিযোগিতামূলক প্রতিযোগিতা এইবিল আমি অনুষ্ঠিত করেছি। আজি আমার কার্যসূচী সমূহত আছিল বেচন প্রতিযোগিতা, তর্ক কুইজ প্রতিযোগিতা, তারপর কবিতা আবৃত্তি, আকস্মিক বক্তৃতা এইবিল আমার ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে আছে আর আজ আমার এই পাবলিক লাইব্রেরি কমিউনিটি সেন্টার তার উন্মোচন করা হল। আমি ইয়াত আমার অসমের রেলওয়ে বিভাগের DIG শ্রীযুত আবু সুফিয়ান সাহাবক আমি উন্মোচক হিসাবে আমন্ত্রণ করে আনিছি আর তখন ইতিমধ্যে আমার এই লাইব্রেরির দ্বার উন্মোচন করেছে। আর এই ক্ষেত্রে আপনাদের সাংবাদিক বন্ধু হিসাবে আপনাদের আমার সহায় করব যাতে আমি এই লাইব্রেরি আমি একটা স্থায়ী রূপ দি পেলাই এই অঞ্চলের যুব প্রজন্মটুক আমি আগুয়াই লই যাব পারো। আমার যুব প্রজন্মর মাজত বৌদ্ধিক বিকাশ সাধন করে পেলাই ইয়ারপরা যাতে সাহিত্যিক কবি গায়ক এইবিল বৈজ্ঞানিক লেখক আমি যাতে সৃষ্টি করব পারি। আমার লড়া ছোৱালীর মাজত বহুতরে মাজত প্রতিভা
রয়ে আছে, এই প্রতিভাসমূহ লুপ্ত হয়ে আছে, এই প্রতিভাসমূহ বিকাশ করার কারণে, মুক্ত করার কারণে, রাইজর মাজত প্রতিষ্ঠা করার কারণে আমি নিশ্চিতভাবে প্রয়োগ করিম। আর এই লাইব্রেরির জড়িয়ে এই অঞ্চলের যুবক যুবতী সকলক অধ্যয়নত করার টুয়ে হয়েছে আমার মূল লক্ষ্য। ইয়ার পাছতে আছে আমার মুকলি অধিবেশন, আর এই মুকলি অধিবেশনত মুখ্য অতিথি হিসাবে আমার জুনিয়া সমষ্টির সন্মানীয় বিধায়ক রফিকুল ইসলাম সাহেব উপস্থিত থাকিব। তার লগতে বাগবড় সমষ্টির সন্মানীয় বিধায়ক শেখমান আলী, আর আমার উত্তর ভয়পুরী সমষ্টির সন্মানীয় বিধায়ক খন্দকার আব্দুল বাতিন সাহেব উপস্থিত থাকিব। ইয়ার লগতে আর গুহাটী উচ্চ ন্যায়ালয়ের অধিবক্তা শ্রীযুক্ত দীপক শর্মাদেবও উপস্থিত থাকিব, আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিসকল আমার মাজত উপস্থিত থাকি। আমার এই লাইব্রেরিখন কেনেকে আমি আগুয়াই লই যাব পারো, কেনেকে উন্নয়ন করব পারো, এই বিষয়ে নিশ্চিতভাবে আমাক পরামর্শ দিব, আর সেইমতে আমি আগবাড়ি যাব। মই আরো এজন ব্যক্তির ভাষ্য শুনব বিচারি মহাসভার সভাপতি ডক্টর শহীদুল ইসলাম ডাঙরিয়া, তেখেতের পরা জানিবলৈ চেষ্টা করি, তেখেতে দুই এখার কব। ধন্যবাদ আপনার, আপনার এই মিডিয়ার জড়িয়ে অসমবাসীক ধন্যবাদ জানাইছো, এটা তখন শুভেচ্ছা জানাইছো। প্রথমতে কথাটা হল আমি ইয়াত পাবলিক লাইব্রেরি এন্ড কমিউনিটি সেন্টার নাম দিয়ে এটি রাজহুয়া পুথিভঁরাল স্থাপন করব। তার মূল উদ্দেশ্য হল যে খেললি অঞ্চল, খেললি গাঁও তথা এই অঞ্চলের উঠি অহা যুব প্রজন্মক আমি অধ্যয়নশীল এটা সমাজ গড়ার কারণে আমি এই প্রচেষ্টা হাতত লৈছো। ইয়াত যথেষ্ট সঁহারিও পোৱা গৈছে, বিভিন্নজনে এই অঞ্চলের বিভিন্নজনে বিভিন্ন ধরনের সা সামগ্রী এই লাইব্রেরিখনের অনুদান হিসাবে আগবাইছে, তখেসকলে ধন্যবাদ জাচিছো। আর লগতে আমার প্রতি বছরে যি অনুষ্ঠান হয়ে থাকে সম্প্রীতি মহোৎসব, এই সম্প্রীতি মহোৎসব উপলক্ষে আমি চিকিৎসা শিবিরও এটা মানে যাকালি হয়ে গেল, তাতে প্রায় 150 অধিক এই অঞ্চলের রুগিয়া মানুষকলক মানে বিনামূল্যকে চিকিৎসা প্রদান করা হয়েছে। এটা আমার এই লাইব্রেরির জড়িয়ে যাতে এই অঞ্চলক একটা অধ্যয়নশীল মানে সমাজ গড়ি উঠে তার বাবে আমি প্রচেষ্টা হাতত লম, আর সেইটাই আমার মূল উদ্দেশ্য। জানাইছো আমার এই সম্প্রীতি মহোৎসবর সভাপতি গড়াই দুই এখার কথা জানিবলে চেষ্টা করিম। আপনার এই লাইব্রেরি সংক্রান্তে আমার পাবলিক লাইব্রেরি এন্ড কমিউনিটি সেন্টার খেললি এই আমার 2021 আরম্ভ হয়েছে, 2021 ফেব্রুয়ারি মাসের স্যার 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 আমি আসলে এনেকা ভিতর অঞ্চলত বসবাস করে আছো। আমার গাঁরে এজন আমার গাঁর গৌরব ডক্টর শহীদুল ইসলামের বহুদিনের মানে সপন, এই সপনটা বাস্তবিত রূপ দিয়ার কারণে এদিন আহি আমার সমাজক কলে, কোয়ার পিছত আমার অধীয়মান যুবকে আমি এই বস্তুটো লাহে 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 আরম্ভ করল, যাতে আমি এই খেলি গাঁর অধীয়মান যুবকে ডক্টর শহীদুল ইসলামের সকল আমি যোগ দিব পারো, ভাল একটা সমাজ সমাজ গড়ার একটা ভাবমূর্তি আমি যাতে মোটিভাই করব পারো, তার কারণে আমি অধীয়মান যুবকে আহি বেলিও 2022 সনের আজি মার্চ মাহর 8 আর 9 এই তারিখ একটা কার্যসূচী আমি হাতত লৈছো। করলে আমি নিশ্চয় তাত আমার সদস্য আছে বহুত সদস্যর যোগাযোগ বা আমার প্রেসিডেন্টের যোগাযোগ করলে আমি নিশ্চয় যাই বহুখিনি আহি একদম সুস্থির ঠাইত আমি রাখব পারি, এই কারণে আমি গোটে অসমবাসী যাই যাব। আমার এই খেলি অঞ্চলের দ্বিতীয়বার যুবক এই আব্দুল করিম ডাঙরিয়া, যেহেতু এই খেললি সম্প্রীতি মহোৎসবর আমরণি তথা দ্বিতীয় দিনা আসিল এই পুথিভঁরালের উন্মোচন, আর এই পুথিভঁরালের প্রবেশ দ্বার উন্মোচন করলে আর ইহতর এই সম্প্রীতি মহোৎসবর কেইবাজন ব্যক্তিরপরা ভাষ্য ললো, এই ভাষ্যর জড়িয়ে আর এই রিপাবলিক নিউজ চাই থাকার সকলকে ধন্যবাদ সময় চাই থাকার Thank you.